নারায়ণগঞ্জে মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম, তাই পৌষের কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকে শুরু হয়েছে ক্রেতাদের আনাগোনা। মাছ বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে নগরীর শীতলক্ষ্যা নদীর পাইকারি মৎস্য আড়তে আছেন রিপোর্টার শওকত আলী সৈকত, সরাসরি যাচ্ছে তার কাছে। বৃষ্টির অভাবে এবং ঋতু পরিবর্তনের ফলে দেশের নদ নদী খাল বিল এবং গাওর অঞ্চলের পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে এবং নারায়ণগঞ্জের মৎস্য আড়ত গুলোতেও মাছের সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের যে 3 নম্বর শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাট পাইকারি যে মৎস্য আড়তটি রয়েছে, এটি জেলার সবচেয়ে বড় মাছের আড়ত। এই আড়তে ভোর থেকেই মাছ কেনা শুরু হয়ে গেছে। আমরা যে পাইকারি আড়তদাররা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিন ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে ক্রেতার সংখ্যা খুবই কম ছিল এবং বেচাকেনাও কম ছিল, যে কারণে তাদের লোকসান দিয়ে দিতে হয়েছে। তবে আজকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে, ভোর থেকেই সূর্যের আলো দেখা যাচ্ছে এবং কুয়াশা নেই চলে, তো যে কারণে ভোর সকাল থেকেই বাজারে ক্রেতা সমাগম অনেক বেড়েছে। একটা বিষয় জানিয়ে রাখছি যে নারায়ণগঞ্জের এই পাইকারি মৎস্য আড়তটি, এখানে এটি মূলত 100 বছরের প্রাচীন মাছের আড়ত। নদী পথে পণ্য পরিবহনের বিশেষ সুবিধা থাকায় ব্রিটিশ আমল থেকে এখানে এই মৎস্য আড়তটি গড়ে উঠেছে। এখানে শতাধিক পাইকারি আড়তদার এবং হাজারের বেশি ব্যবসায়ী, মাছের পাইকারি ব্যবসায়ী বংশ পরম্পরায় এই এই বাজারে আড়তে মাছ ব্যবসা করছেন। এই বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের খাল বিল নদী নালা হাওরের দেশি মাছ এই বাজারে বেশি পাওয়া যায়, যে কারণে জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাজারে মাছ কেনার জন্য ছুটে আসেন। আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে এই জেলা মূলত এই বাজার থেকেই জেলার শহরের সদরের যে অন্যান্য পাড়া মহল্লার ছোট বড় বাজার রয়েছে সেইসব বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে। এর পাশাপাশি সাধারণ মানুষ, শ্রমজীবী কর্মজীবী মানুষ ভোর থেকেই তারা কাজে যোগদানের আগে মাছ বাজার মাছের বাজার থেকেই বাজারে এসে মাছ কেনাকাটা করে থাকেন। কেউ সপ্তাহের বাজার, কেউ মাসিক বাজার একবারে সেরে নেন। তবে এখানে মাছের দামও তুলনামূলকভাবে কম এবং পাইকারি মূল্যে পাওয়া যায় বলে সব শ্রেণীর মানুষ এই বাজারে নিয়মিত মাছ কিনতে আসেন এবং দামও অনেকটা। আরেকটা বিষয় জানিয়ে রাখছি যে বিশেষ করে যে সাধারণ মানুষের এই শহরে নারায়ণগঞ্জ শহরে যে খাবারের হোটেল রেস্টুরেন্ট রয়েছে, সেই হোটেল রেস্টুরেন্টের মাছের যে চাহিদা সেই চাহিদাও এই বাজার থেকে পূরণ করে হয়ে থাকে। এছাড়া মানুষের যে বিভিন্ন সামাজিক এবং অনুষ্ঠান এবং পারিবারিক অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের জন্য যে অতিরিক্ত মাছের চাহিদা সেই মাছের চাহিদাও পূরণ হয় এই বাজার থেকে। তো এই ছিল নারায়ণগঞ্জে পাইকারি মৎস্য আড়তের পরিস্থিতি সবশেষ। আমরা সরাসরি ছিলাম নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাইকারি মৎস্য আড়তে।